হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। তো সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে সব কাজ টাজ অলরেডি সারা হয়ে গেছে, শুধুমাত্র বিছানাটাই তোলা হয়নি। তো বিছানা থাক, আমি দোকান থেকে এসে বিছানা তুলবো। আর মেয়ের পরীক্ষা আছে, তোমাদের দাদাভাইয়ের আজকে কাজ আছে, সেই জন্য আমাকে দোকানে যেতে হচ্ছে। তো মেয়ের জন্যে সিদ্ধ ভাত করে রেখেছি, আলু ভাজা সব করে রেখে তারপরে যাচ্ছি। তোমাদের আর একটা জিনিস দেখাই, দেখো এই বাসন মাজার র্যাকটা আমি কিনেছিলাম সেই পুজোর সময়, দুর্গা পুজোর সময়। এতদিন ধরে লাগানো আর হয়নি, শেষমেশ লাগানো হলো, একটা ভাই এসে লাগিয়ে দিয়েছে পাশের বাড়ি। আমি ভেবেছিলাম যে আমার গ্যাস রাখার একটা টেবিল বানাবো, তখনই টেবিলটাও বানানো হয়ে যাবে, ওই মিস্ত্রিকে দিয়েই লাগিয়ে নেব ফুটো করে, আর ওই র্যাকটা লাগিয়ে নেব। টাকা পয়সা দিয়ে বানিয়ে নেব বলে ঠিক করেছি, কিন্তু বানিয়ে আর কেউ দিচ্ছে না, ঠিক আছে? শুধু টাকা দাও আগে, সবার কথা এই টাকা নেবে, কাজ কবে করবে তার ঠিক নেই, টাকা দিয়েও আমি জিনিস করাতে পারছি না। হ্যাঁ আমি চলে যাচ্ছি দোকানে, হলিক্সটা খেয়ে নিবি, তারপরে ভাতটা দেখবি, দেখে খেয়ে নিবি, ঠিক আছে? চলো দোকানে যাওয়া যাক। সবে ঘুম থেকে উঠে মহারানী ব্রাশ করছে, এখন 8টা বেজে গেল, পরীক্ষা যাবে, পরীক্ষা দিতে যাবে, একটু বইগুলো দেখবে পড়বে, সেসব কোনো চাপ নেই, খালি সব হবে হবে, কী যে হবে ওই জানে। তো আমি দোকানে চলে এসেছি, তো দোকানের মাল সব বিক্রি হয়ে গেছে, এই 2 পেটি ডিম আছে, তো দেখি কেউ নেওয়ার থাকলে নেবে, নাহলে আমি বাড়ি চলে যাবো, গিয়ে রান্না টান্না করতে হবে। চলো বাড়িতে গিয়ে আবার যুদ্ধ শুরু, এখানে যুদ্ধ করে যাও, তারপর আবার বাড়িতে যুদ্ধ। তো আমি বাড়ি চলে এসেছি, তাই হাই স্পিডে কাজ শুরু করতে হবে, হাই স্পিডে না কাজ শুরু করলে ঠিক টাইম মতো কিছুই হবে না। চলো হুড়মুড় করে সব পড়ে নিই, তো আমার সঙ্গে থাকো আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। দোকানে আমি চলে এসেছি, এসে ভাত বসিয়েছি, আর মেয়ের জন্য আজকে টিফিন করে রেখে গেছিলাম, পরোটা তরকারি, তো মেয়ে খেয়ে গেছে আর আমার জন্য প্রসাদ রেখে গেছে। চলো আজকে খেয়ে নিই, তারপরে রান্নাটা করি। দেখো ভাত বসিয়ে দিয়েছি, এক সাইডে ভাত আর এক সাইডে ডাল সিদ্ধ, এই যে খাবারটা খাবো। আর আজকে রান্না হবে বিনস কড়াই, আলু ভাজা, কুমড়ো সিদ্ধ দেব, টমেটো দিয়ে ডাল আর আলু সিদ্ধ। আজকে আর তরকারি করবো না, যা তরকারি করব সন্ধ্যেবেলা, তরকারি রুটি। আমাদের প্রত্যেক দিন যা কিছু রান্না হয় তার মধ্যে আসল মেনু হচ্ছে আলু, আলু ভাজা মাস্ট, মেয়ের জন্য আলু ভাজা করতেই হবে, আর তোমাদের দাদাভাইয়ের জন্যে আলু সিদ্ধ, শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা দিয়ে ভালো করে মাখতে হবে। যাই হোক, কাটাকুটি করতে করতে একটু খাবারটাও খেয়ে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। যাই হোক, তোমাদের বলা হয়নি যে বিনস কড়াইটা কাটছি ভাজা করবো বলে, ওটা আমাদের গাছে হয়েছে, এই ফার্স্ট গাছ থেকে তুলে এনে বাবা দিল যে বৌমা ভাজা করো। তো গাছের জিনিস হেভি মজা, তুলতে যেরকম মজা, রান্না করতে মজা, খেতেও ভালো লাগে। তো একেবারে সান টান সেরে চলে এলাম তোমাদের সামনে, রান্নাটা না শেয়ার করলাম না, রোজ দিন নর্মালি রান্না, কি রান্না আর করবো।
তাই জন্য শেয়ার টেয়ার করি না, কী রান্না করলাম সেটা তো তোমাদের বলেই দিলাম। তো এখন ঠান্ডার সময়, স্নান টান করার পরে একটু কাজের চাপ বেড়ে যায়। কাজের চাপ বলতে কী কাজের চাপ, না নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য কিছু ক্রিম মাখো, ঠোঁটে কিছু দাও, নাহলে আবার ঠোঁট ফাটবে, হাজার ফেঁচা। তো যাই হোক, বিছানাটা সকাল থেকে তোলা হয়নি, সময়ও হয়নি, তাই এখন তুলে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে রোদ্দুরে একটু দাঁড়াবো, ঠিক আছে? চলো বাকি কাজটা সেরে নিই। টান টান করে চলে এসেছি একেবারে তোমাদের সামনে, দোকান থেকে এসে হুড়মুড় করে সব রান্না বান্না, বাসন মাজা, জামা কাপড় ধোয়া সব হয়ে গেছে, আর বাকি ছিল বিছানাটা গুছানো, সেটাও গুছিয়ে নিলাম। তো এবার খাওয়া বাকি, শুধু খাওয়া বাকি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে একেবারে চলে আসছি তোমাদের সামনে সন্ধেবেলা। তো তার আগে দাঁড়াও একটা জিনিস দেখাই তোমাদেরকে। দেখো কত রাস ফুল হয়েছে, এই যে রাস পূর্ণিমা, রাস বসে গেছে, এদিকে রাস ফুলও ভর্তি হয়ে গেছে, কিন্তু আজকে আর এই ফুলগুলো কোনো কাজে লাগলো না, গাছেই থেকে গেল, ঠাকুরকে আর পুজো দেওয়া হলো না। যাই হোক, অসুবিধা আছে তাই, তো দেখতে ভালো লাগছে, দেখো কত ফুল, এইগুলো তুললে কতগুলো। তো গাছ দেখাচ্ছি যখন, চলো তোমাদের অন্য গাছগুলোও দেখিয়ে নিই। এই দেখো উচ্ছে গাছে কত উচ্ছে হয়েছে পরপর লাইন দিয়ে, ওদিকে বিমস বিমস করাইও হয়েছে, তোলা হয়েছে আজকে অনেকগুলো। জবা গাছের মধ্যে উচ্ছে গাছ উঠে গেছে, আর অন্য সাইডে বাবা করলা গাছ বসিয়েছে, করলা গাছে বেশি করলা হয়নি, উচ্ছে গাছে যতটা হয়েছে, উচ্ছে গাছটা এমনিই হয়েছে তাতে অনেক উচ্ছে হয়েছে, কিন্তু করলা গাছ দানা এনে বসিয়েছে সেখানে অতটা করলা হয়নি। আর এই দেখো পালং শাক হয়েছে, এক সাইড দিয়ে তোলা হয়েছে আর এক সাইডে বড় বড় হয়ে আছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সামনে। আজকে দোকানে যাইনি, তো সন্ধ্যাবেলা কদিন পরে যাচ্ছি না, মেয়ের পরীক্ষা বলে, তো সবাই একসঙ্গে আজকে চমমুড়ি খাওয়া হচ্ছে, সবাই যে যার মতো থাকে, টিভি দেখে, আমি দোকানে চলে যাই, মেয়ে পড়তেও আসে, তো আজকে সবাই একসঙ্গে আছি, তাই জন্য সবাই মিলে একসঙ্গে মুড়ি খাওয়া হচ্ছে। আর এখনো মেম্বার বাকি আছে আমাদের মিষ্টি রিজু, ওরা পাড়া বেড়াতে গেছে, মন্দিরে গেছি, ও ঘুম থেকে উঠেই রোজ দিন মন্দিরে যায়, তারপরে এসে খাওয়া দাওয়া করবে। চলো আমরা এখন খেতে থাকি, ওরা এলে তারপর খাবে। তুই কোথায় গেছিলিস মিষ্টি? তোকে তখন ডাক দিলাম, আসলি না, তো চপ নিয়ে তো দাঁড়িয়েছিল, তোকে ডাকছিল, এলি না, তাহলে তো আর গোতা পাবি না একটুখানি। তুই আমাকে কি বললি? তুমি যাও, তুই তো চপ খাস না, দাদু বললো যে মিষ্টি বললো, মিষ্টি বললো আমি খাবো না, তুমি খাও। কিবা ভিডিও করছে, আবার জল দাও, তুই খাবি না বললি নাকি, দাদু বললো মিষ্টি বললো, এ কোথায় এটা দিয়ে জল খেলে হবে, অনেক। তো আজকে রাস্তার দিকে যাব না বলে, দোকানেও যাব না বলে যেতে হলো, খুবই একটা দরকার পড়ে গেছে। তো আমাদের এখানে একটা অঘটন বলতে পারো ঘটে গেছে, কি হয়েছে না, এক বছর একটা বাচ্চা আজকে মারা গেছে। তো তোমাদের দাদাভাই গাড়ি চালায়, তো তাকে নিয়ে যাবে বলে,
তো সোয়েটার চাদর কিছু দিয়ে আসতে গিয়েছিলাম আর বাচ্চাটাকে একটু দেখে এলাম। তো মানুষ বলে টাকা থাকলে সব হয়, সত্যি কি হয়? টাকা থেকেও কিছু হবে না। তো ওই বাচ্চাটার ছোট থেকেই হাট ফুটো ছিল, অনেক ডাক্তার দেখিয়েছে, ট্রিটমেন্টও করিয়েছে, কিন্তু কিছুই হলো না। তো এবার রুটি বানাতে হবে, আজকে আর ভালো লাগছে না। রুটি আর তরকারি করবো ভেবেছিলাম, তরকারি আর করবো না। তো আমাদের এখানে এমন একটা নিয়ম চলে আসছে, একজন মারা গেলে পাড়ায় পরপর তিনজন মারা যাবে, মানে সবাই যেন ভয়ে ভয়ে থাকে যে এরপরে কার পালা কার পালা। প্রত্যেকবার একসঙ্গে পরপর এক সপ্তাহের মধ্যে তিনজন ঠিক মারা যাবে, মানে এরকম ব্যাপার। মানে আগের দিন, মানে কালকে একজন মারা গেছে, একটা দিদি, মানে 40 বছর বয়স হবে, যাই হোক। তারপর আজকে মারা গেল একটা বাচ্চা, এবার আর একজন, এরকম ব্যাপার। মনটা খুবই খারাপ হয়ে গেছে বাচ্চাটাকে দেখে। তো বাড়ি চলে এসেছি, আর ভালো লাগছে না, খাওয়া দাওয়া করবো কি। যাই হোক, তোমাদের দাদাভাই আসতে অনেক দেরি হবে, গাড়ি করে সবাইকে নিয়ে গেছে, বাড়ির লোককে নিয়ে গেছে, ওই বাচ্চাটার বডিটাও নিয়ে গেছে, এরকম। তো চলো, আটাটা মেখে নিয়ে রুটি তো বানাতে হবে। তো আজকে ভাবছি আর কিছু বানাবো না, দুধ দিয়ে খেয়ে নিতে বলবো, দুধ আর রুটি তোমাদের দাদাভাইকে, মেয়েকে। তো আমার জন্য ভাত আছে, একটু খেয়ে নেব। তো আমার ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়ে। যা মিষ্টি।